প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো Toyota Hiace Super GL ডিজেল ইঞ্জিন 2012 মডেল, 2017 রেজিস্ট্রেশন। গাড়িটার সামনের কন্ডিশন হবে এমন, দেখেন গাড়িটার গ্লাসগুলো সব অরিজিনাল রয়েছে এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি খোলা কাটা কিছুই নাই, ডকুমেন্ট আপডেট আছে। গাড়িটা 2012 মডেল, 2017 রেজিস্ট্রেশন, Toyota Hiace Super GL। গাড়িটার ডান পাশের সামনের চাকা হবে এমন, চাকাগুলো ফ্রেশ আছে। আর এই হচ্ছে গাড়িটার ডান পাশের দরজা দিয়ে ভেতরের অংশ। এই হচ্ছে গাড়িটার সেন্ট্রাল এসি, দেখেন ফুল সিলিং ফুল প্যাডের একটা গাড়ি। এবং সিট কন্ডিশনগুলোও ফ্রেশ আছে, সিটের কাভারগুলোও নতুন লাগানো হয়েছে, দেখেন খুবই কালারফুল এবং ফুল সিলিং ফুল প্যাডের একটা গাড়ি। এবং এই গাড়িটা কোথায় আছে আমি ভিডিও ডিসক্রিপশনে ওনাদের অ্যাড্রেস মোবাইল নাম্বার সব কিছুই দিয়ে দিব, আপনারা সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই হচ্ছে গাড়িটার ডান পাশের দরজার বর্ডারের অংশ, দেখেন টোটালি ফ্রেশ, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আর গাড়িটার কালার অরিজিনাল কালার রয়েছে, আর এই হচ্ছে গাড়িটার ডান পাশের পেছনের চাকা, দেখেন চাকাগুলো টোটালি ফ্রেশ আছে। আর গাড়িটা সিলভার কালারের, আর এই অরিজিনাল সুপার জিএল, দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন হবে এমন। গাড়িটা ঢাকা মেট্রো 52 সিরিয়ালের একটা গাড়ি। আর গাড়িটা শোরুমের ভিতরে রাখা, শোরুমটা একটু ছোট, যার কারণে আমি বাম পাশের সাইডগুলো দেখাতে পারি নাই, দুঃখিত। আর এই হচ্ছে গাড়িটার পেছনের অংশ, দেখেন ব্যাক পার্ট দিয়ে ভেতরের অংশ। গাড়িটা হচ্ছে ডিজেল ইঞ্জিনের গাড়ি, টোটালি ফ্রেশ। আর এই হচ্ছে গাড়িটার পেছনের দরজার বর্ডারের অংশ, দেখেন বর্ডারগুলো টোটালি ফ্রেশ, কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আর এই হচ্ছে বাম পাশের অংশ, বাম পাশটা ওয়ালের সাথে লাগানো, যার কারণে দেখানো যাচ্ছে না। আর যে ভাইয়েরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, দেখেন টোটালি ফ্রেশ আছে গাড়িটা। আর গাড়িটা হচ্ছে সিলভার কালারের একটা গাড়ি। আর এই হচ্ছে গাড়িটার স্টিয়ারিং হুইলের সিট, এবং গাড়িটার অল অপশন অটো পেয়ে যাবেন। আর এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন, দেখেন ইঞ্জিন আমরা অলরেডি স্টার্ট দিয়েছি, এবং সাউন্ড কন্ডিশনও টোটালি ফ্রেশ, দেখেন কোনো লিকেজ বা কোনো কিছুই নাই, টোটালি ফ্রেশ আছে ইঞ্জিনটা। 2012 মডেল, 2017 রেজিস্ট্রেশন। আর এই গাড়িটাতে এসির কন্ট্রোল প্যানেল সফট টাচ। আর এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ড অ্যান্ড মিটার বক্স, দেখেন খুবই সুন্দর, খুবই চমৎকার, এবং স্মুথ সাউন্ড, টোটালি ফ্রেশ আছে। আর এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের অংশ, দেখেন অরিজিনাল, এখানে একটা ভিআইপি হর্ন লাগানো আছে গাড়িটাতে, অরিজিনাল যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় আছে। আর এই অবস্থায় এই গাড়িটার আস্কিং প্রাইস 22,50,000 টাকা, আপনারা এখানে দামাদামি করতে পারবেন। ওনাদের শোরুমের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, মামা ভাগ্নে এন্টারপ্রাইজ। তো দেখা হবে অন্য কোনো হায়েস্ট গাড়ির ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।